সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের 94তম জন্মদিন আজ। রংপুরের পল্লী নিবাসে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি। উন্নয়নের রূপকার এরশাদ তার কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন রংপুর সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা। রংপুর থেকে আব্দুস সালামের প্রতিবেদন। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জন্ম 1930 সালের 20 মার্চ। এরশাদ তার নানা বাড়ি কুড়িগ্রামের লাল দালান খ্যাত বাড়িতে জন্মগ্রহণ করেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জন্মের পর বেড়ে ওঠা রংপুরে, বসবাস করেন রংপুর সেনপাড়া স্কাইভিউতে। পরে তিনি রংপুরের পল্লী নিবাস নির্মাণ করে বাড়িতে ওঠার আগে 2019 সালের 14 জুলাই ইন্তেকাল করেন। তাঁকে বর্তমান পল্লী নিবাসে সমাহিত করা হয়। অবহেলিত রংপুরকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিয়েছেন প্রয়াত সফল রাষ্ট্রপতি এরশাদ, এমনটাই দাবি তার ভক্তদের। তার জন্মদিনে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের একটা ইতিহাস, যাকে কেউ চাইলে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। এই মানুষের জন্যই উনি কাজ করে গেছেন। আমি তার এই শুভ জন্মদিনে রুহের মাগফিরাত কামনা করছি। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের অবদান দেশবাসী তথা রংপুরের মানুষ চিরদিন স্মরণ রাখবে। এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক, আদর্শবান নেতা এবং রংপুরের গর্ব। অবহেলিত রংপুর সহ দেশের সার্বিক উন্নয়নে এরশাদের ভূমিকা দেশবাসী শ্রদ্ধা ভরে স্মরণ করে বলে জানালেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, এবং জি এম কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি উনি রেখে গেছেন সেটা যেন আরো শক্তিশালী করতে পারি। এরশাদ মানে রংপুর, আর রংপুর মানে এরশাদ। তার প্রতিফলন গত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও নগরবাসী দেখিয়েছেন। এরশাদের উন্নয়ন ও ভালোবাসার কারণে রংপুর তথা দেশবাসীর মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল, এমনটাই জানান মুস্তাফিজুর রহমান মুস্তফা। সকাল থেকেই ছাড়ের মাজারের পাশে কোরআন তেলাওয়াত হবে এবং 3টার সময় বাদ জোহর এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। জন্মদিনে রংপুর পল্লী নিবাসে হোসেন মোহাম্মদ এরশাদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ছাড়াও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি। এসএটিভি নিউজ ডেস্ক।